আজকের ভিডিওটি স্কিপ না করে দেখলে আর শুনলে কারোই আর কখনো কেকে ক্রিম গলে যাওয়া বা কেকের সাথে ক্রিম সেট হচ্ছে না বা কেকের সাথে ক্রিম দিতে গেলে গুঁড়ো গুঁড়ো করে কেক উঠে যাচ্ছে এরকম কোনো রকমের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাভনিজ ব্লগ পেজে সবাইকে স্বাগত, লাভনিজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও সবাইকে স্বাগতম। আমি কিন্তু এখানে চকলেট সিরাপ এখানে মিক্সড করলাম, তো সিরাপটা একটা জায়গায় ঠান্ডা করার জন্য রেখে দিলাম। চকলেট সিরাপের রেসিপিটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব। আসলে কেক ক্রিম প্লাস এই চকলেট সিরাপ এইগুলো সব একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যায়, এর জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। আর এই ক্রিম আমি ইউজ করেছি টপিক্যাল ক্রিম, এই টপিক্যাল ক্রিমটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে পলিথিনের ভিতরে এয়ারটাইট করে তারপর। আর এই টপিক্যাল ক্রিমটা ইউজ যখন করবেন তখন কিন্তু এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজ থেকে সরি ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করবেন। বের করে ঠিক 30 মিনিট পর বিটার মেশিন দিয়ে বিট করে কেকটাকে কেকের জন্য উপযোগী ক্রিম তৈরি করবেন। আর যেহেতু এখন গরমের সময় তাই কেকটাকে একটি ঠান্ডা জায়গায় রেখে মানে ফ্রিজে রাখবেন না, একটি সাইডে রেখে এই ক্রিমটা যখন তৈরি করবেন ক্রিমটাকে নর্মাল ফ্রিজে 10 মিনিট করে রাখবেন। 10 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে আবার বিটার মেশিন দিয়ে বিট করবেন। এভাবে 10 বার ফ্রিজে রাখবেন আর বিটার মেশিন দিয়ে বিট করবেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গরমের সময় আরও বেশি গরম হলেও কখনোই কেকের ক্রিম গলে যাবে না। যত দূরে আপনি ডেলিভারি করেন না কেন কেকের ক্রিম কখনোই গলবে না, কেকের সাথে একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন কেকের সাথে কিন্তু সিরাপটা খুব মাস্ট একটি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ কেক আপনি 2-3 দিন ধরে সংরক্ষণ করে রাখতে যদি চান, সফট যদি পেতে চান, তাহলে অবশ্যই এই কেকের সিরাপটা মাস্ট দিতে হবে। আর এই কেকের সিরাপ কিভাবে তৈরি করতে হয়, কী কী ফ্লেভার দিয়ে তৈরি করা যায় তার একটি রেসিপি ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে আসব। তো কেকের সিরাপটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে, তাহলে বেশিক্ষণ সফট থাকবে, ভালো থাকবে। তো সিরাপ দেওয়ার পর আমি ক্রিমটা সেট করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু দেখুন একদম কি সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আর যারা একেবারে নতুন হাত ক্রিমটা সেট হচ্ছে না তাদের জন্য কিন্তু একটি ফাঁকিবাজি ক্রিম দেওয়ার টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যে ক্রিমটা দিচ্ছেন দেওয়ার পর ক্রিমটাকে একদম কেকের সাথে সেট করছেন কিন্তু বারবার মনে হচ্ছে কোথাও না কোথাও একটু নিখুঁত কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন, আপনাদের কেকের যে একটা ব্রাশ থাকে সে ব্রাশটা দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, বা যদি ঘরে ব্রাশ নাও থাকে সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে একটু আলতো হাতে ব্রাশ করে নিলে দেখবেন কেকের উপরে আর কোনো মানে আপনি যে কাঁচা হাত এটা বুঝতে পারবে না। যাই হোক, আমি কিন্তু এভাবে কেকটাকে সেট করে নিলাম ক্রিম দিয়ে। আর এখন আমি একটা গোলাপ ফুলের নজেলের পাপড়ি দিয়ে এই পুরো ডেকোরেশন করব, যেহেতু আমার বাচ্চাটা মেয়ে আর ওর খুব শখ, ও হচ্ছে পার্পেল কালার ইউজ করবে। আর হ্যাঁ, পার্পেল কালার করতে হলে অবশ্যই কিন্তু দুইটা কালার মিক্সড করে পার্পেল কালার করবেন, তো সেটারও একটি রেসিপি দিব ইনশাল্লাহ। তো এভাবে করে আমি করে ফেললাম পুরোটুকু ডিজাইন, সে প্রজাপতি পছন্দ করে তাই প্রজাপতি দিয়ে দিলাম। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবারই খুব উপকারে আসবে, তা আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।